আমি কোন সিনেমা দেখবো কি দেখবো না আমার ব্যাপার, দেখে খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে, ব্যান করার আপনি কি? শুনেছি প্রতিবিম্ব যেখানে দেখা যায় তাকে নাকি বলে আয়না, একবার তো আয়নার সামনে দাঁড়াও দেখবে তুমি মানুষ নেই, হয়ে গেছো আস্ত একটা হায়না। তিন বছরে কেন, উনি এক বছরে ডাক্তার তৈরি করতে পারেন। বেসিক্যালি পঞ্চায়েত ভোট আসছে তো, গুন্ডা পাঠাতে হবে তো, তো সেখানে তার জন্য এই সাত দিনের ঠ্যাঙারে তৈরি হয়ে যায়। ওনারা জানেন ঠ্যাঙারে কোথায় আছে, সেই ঠ্যাঙারেদের আবার নিয়ে আসবে, নিয়ে পঞ্চায়েত ভোটের ওখানে পাঠিয়ে দেবে যে পেরিয়ে কাউকে ভোট দিতে দিবি না। এই তো করে যাচ্ছে। আপনি লোকের সঙ্গে হাত মিলিয়ে হাত জেড়ে ফেলছেন কেন? আপনার আপনি জননেতাই নন, আগে তো জননেতা হয়ে উঠুন। ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার না জেনে কেউ যদি বলে যে বাংলার হাত ধরে বিশ্বকাপ আসবে এবার, মানে মেসি না কেঁদে ফেলে শুনে। এই তো নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই, ওখানেও ব্যালট চুরি হয়ে যাচ্ছে, ব্যালট বক্স ভেঙে দিচ্ছে, এখানেও তাই। ও নিজেদের ভোট মানে নিজেদের কে ক্যান্ডিডেট হবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে। তুমি ভাবো এই দলের কী অবস্থা হতে পারে। তুমি একটা সিনেমা ব্যান করলে, তুমি কি মানে হলে তুমি দেখতে দিলে না সিনেমাটাকে? তো ইন্টারনেটের যুগে সবাই দেখে ফেলেছে, মিনিমাম আমি তোমাকে কিছু না হলেও ধরো 14-15 হাজার লোক পশ্চিমবঙ্গে অলরেডি সিনেমাটা দেখে ফেলেছে। কোথায় শান্তি শৃঙ্খলা নিয়ে তো কিছু হয়নি। একবার ওনার মাথার সঙ্গে মাথাটা ঘষতে চাই, ওরম কপাল যদি আমার হয়, ওরম কপাল যদি আমার হয় আমি একবার মাথার সঙ্গে মাথাটা ঘষবো ওনার ওনার সঙ্গে। এটাও করজোরে আপনার কাছে অনুরোধ রইল, যা 29 বার লটারি কেটেছেন 29 বারই আপনি লটারি পেয়েছেন, আপনার মাথার সঙ্গে আমি একবার মাথাটা ঘষে আসবো। আমি কেন, সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনার মাথার সঙ্গে মাথাটা একবার ঘষতে চাইবে যদি ভাগ্যটা খোলে। এই রাজ্যটাকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে এরা। জোয়ার থাকলে ভাটা আসতে বাধ্য হবে, এটা বিজ্ঞান, এটা বিজ্ঞান। বাপ বাপ কেউ ছাড়ে না। আপনারা যেই অন্যায় করেছেন, পশ্চিমবঙ্গের নাগরিককে আপনারা খাদ্যে রূপান্তরিত করেছেন, আর আপনারা হচ্ছে খাদক, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আপনারা মাংস খুবলে নিচ্ছেন, পশ্চিমবঙ্গের মানুষের খিমচে নিচ্ছেন মাংস। ভারতের যে পৃথিবীর যুবরাজ বলুক না, কী এসে যায়? আমি যদি কালকে বলি যে আমি পৃথিবীর যুবরাজ, আমার গণতন্ত্রের অধিকার আছে, আমি মানুষ, আমি কথা বলতে পারি, আমি বলে দিলাম, কেউ হাসবে? কোন একটা এজেন্সির থ্রুতে, যাকে লোকে বলছে আইপ্যাক, ভোট কুশলি প্রশান্ত কিশোর, এই যে কী ক্ষতি করছে পশ্চিমবঙ্গের, নামটার মধ্যেই একটা নেতিবাচক ব্যাপার, আইপ্যাক। বেসিক্যালি এই যে নবজোয়ার বলো, এই যে হ্যানা ত্যানা এইদিকে চারিদিকে হচ্ছে, যা কিছুই হচ্ছে, এটা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি, এত বড় একটা স্ক্যাম, এটা থেকে ওই আইপ্যাক কী করছে, লোকের চোখে ঠুকরি পড়াতে চেষ্টা করছে লোকে। এবার সরকারি তহবিল থেকে তো উনি দীর্ঘদিন ধরেই এই কাজ করছেন ভোট ব্যাঙ্কের ঠিক রাখার জন্য, এই সরকারি কর্মচারীদের উনি দিয়ে দিতে পারছেন না, এদিকে উনি খেলামালাতে কোটি কোটি টাকা খরচা করেছে। আর যে অমিত মিত্রর কথায় যে 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা সরকার দিয়ে না দিয়ে সঞ্চয় করেছে, তাহলে সেই টাকাটা গেল কোথায়, কিসে খরচা হচ্ছে টাকা? যুবরাজ ঘুরে বেড়াচ্ছেন, এত বড় কবি মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এপাং ওপাং ঝপাং তুমি ড্যাং 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 ড্যাং, এটা তুমি বাচ্চাদের সামনে বলতে পারো, আমরা বাচ্চাদেরকে বলি না হুড়ুবুড়ু 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 বলি না, আমরা বাচ্চাদেরকে, বাচ্চারা হয়তো হাসবে না কাঁদবে। কেরালা স্টোরি ব্যান হয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি উত্তাল, কারণ প্রত্যেকেই দেখার চেষ্টা করছেন এই মুহূর্তে, তো লিঙ্ক থেকে মানুষ দেখতে পাচ্ছে। আমার সঙ্গেই রয়েছেন বিশিষ্ট অভিনেতা লামা হালদার, কথা বলার চেষ্টা করবো, কী বলবে দাদা? মানুষের যে নিজস্বতা, মানুষের যে তার যে তার নিজস্ব চলন, তার নিজস্ব বলন, এটা তো মানুষের একান্ত নিজের, অর্থাৎ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমি কোন সিনেমা দেখবো কি দেখবো না আমার ব্যাপার, দেখে খারাপ লাগতে পারে ভালো লাগতে পারে, ব্যান করার আপনি কি? আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে বলছেন মুখ্যমন্ত্রী, এটা ব্যাপারটা হাস্যস্পদ হয়ে যাচ্ছে না? আজকে মেয়র রোডে যেই শিক্ষকরা ধর্নায় বসে রয়েছে, আজকে যেই দিয়ে আন্দোলন করছে যেই সরকারি কর্মচারীরা, তাতে কি আইনশৃঙ্খলা বজায় আছে রাজ্যে? তা আইনশৃঙ্খলা তো এমনিতেই বিঘ্নিত হচ্ছে, মনে হয় না? বেসিক্যালি ওই কুণালবাবু যখন প্রজাপতি নিয়ে কথা বলেছিলেন, আমার মনে হয় প্রজাপতি তার জন্য হিট করেছে, আর মানে তার জন্য না, সিনেমাটা মেরিটে সিনেমাটা হিট করেছে। এবং এই ব্যান করা হলে কী হয়, এটা তুমি একদম কারেক্ট কথা বলেছো, মানুষের মনে আরও আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, যে দেখবে সমাজে যে জিনিসটা নিষিদ্ধ হয় সেই জিনিসের প্রতি মানুষের এমনিতেই আগ্রহ বাড়ে, তো এখানেও ঠিক তাই। ব্যান যখন হয়েছে এই সিনেমা আরও বেশি লোকে দেখবে, আরও বেশি বেশি করে দেখবে। ভুল তথ্য, সঠিক তথ্য, প্রপাগান্ডা কিছুতে যাচ্ছি না, আমি প্লেইন অ্যান্ড সিম্পল একটা সিনেমাতে যাচ্ছি, যে সিনেমা
প্রযোজকরা বানিয়েছে এবং তারা চায় লাভ দেখতে, তারা চায় মানুষ তাদের সিনেমাটা দেখুক। পরিচালক অনেক স্বপ্ন নিয়ে অনেক যত্ন নিয়ে একটা সিনেমা বানিয়েছে, ব্যান করার অধিকার আপনার নেই, কারো নেই পৃথিবীতে ব্যান করার অধিকার। ব্যান করবেন কেন? মানুষ তার নিজের ইচ্ছা। ব্যান করা মানে কি? ওই যে বললাম যে আপনি পছন্দ নাই করতে পারেন, আপনার অপছন্দটা আপনি মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? আমি কি পড়বো আমি ঠিক করব, আমি কি খাবো আমি ঠিক করব, আমি কোন সিনেমা দেখব আমি ঠিক করব, কোন সিনেমা দেখে আমার ভালো লাগবে সেটা আমি ঠিক করব, আপনি বলার কে? আপনি বলতে পারেন না। বলছি বাঙালি পরিচালক খুব দুঃখ পেয়েছেন, তিনি বলছেন যে সারা পৃথিবীর লোক দেখবে এই সিনেমাটা কিন্তু আমারই রাজ্যের মানুষ দেখতে পাবে না। কে বলেছে? ওনাকে শান্তিতে ঘুমোতে, আমি আমি বলি সুদীপ্তবাবু আপনি অত্যন্ত শান্তিতে ঘুমুন, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ আপনার সিনেমাটা দেখে ফেলেছে। হ্যাঁ হয়তো সিনেমা হলে দেখতে পারছে না, তবে সেটাও দেখবে, সেটাও দেখবে। আমার আমার বদ্ধমূল ধারণা যে এটা নিয়ে এমন আলোড়ন উঠবে যে লোকে সিনেমা হলেই এই সিনেমা দেখবে। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ রায় হয়েছে রীতিমতো, তারাও বলেছে সব রাজ্যে দেখানো হলে কেন পশ্চিমবঙ্গে ব্যান থাকবে। হ্যাঁ মধ্যপ্রদেশে করমুক্ত করে দেওয়া হয়েছে এই সিনেমাকে, মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে মানে করমুক্ত করে দেওয়া হয়েছে এই সিনেমাকে। আর সবথেকে বড় কথা দেখো, কেরালা, কেরালা কেরালা স্টোরি হচ্ছে কেরালা রাজ্যের, উনিই তো তৈরি করেছেন বহিরাগত আর ভূমিপুত্র। তা বহিরাগতদের রাজ্যে যদি সত্যি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে তো আপনার আনন্দ করা উচিত যে বহিরাগতদের রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। উনি ওনার মতো করে ভাবতেই পারেন, উনি ওনার মতো করে ভাবতেই পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে দেখো সিনেমা, আচ্ছা আমি ধরে নিলাম বিজেপির টাকায় তৈরি, আমি ধরে নিলাম তোমার উনি যা বলেছেন আমি মেনে নিলাম, তাতে হলোটা কী? তাতে কী অসুবিধা আছে? অসুবিধাটা কোথায়? বিজেপির টাকায় যদি তৈরিও করা হয় সিনেমা বরঞ্চ তো ভালো। যদি ভারতীয় জনতা পার্টি সিনেমার স্বার্থে যদি পরিচালকদের টাকা দেয় যে আপনারা বানান সিনেমা তো ভালো, তো অসুবিধার কোথায় আছে? বেঙ্গল ফাইলস আসুক, ধরুন আজকে ধরো যে বেঙ্গল ফাইলস তো ছেড়ে দাও, আজ থেকে পাঁচ বছর পরে এই যে নিয়োগ দুর্নীতি, এই নিয়ে কি সিনেমা বানানো হবে না? তখন আপনি কী করবেন, কোথায় মুখ লোকাবেন? ধরো আজকে যেই বারো বছর ধরে আজকে ধরো ভোট পরবর্তী যেই সন্ত্রাস চলেছে, সেই সন্ত্রাস নিয়ে কি কোনো একটা বাচ্চা ছেলে ধরো আজকে যার বয়স 16 বছর 17 বছর 18 বছর 20 বছর 10 বছর পরে সে হয়তো এই সিনেমা বানাতে পারে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে, পোস্টাল ভায়োলেন্স নিয়ে? আজকে যদি গোপাল পাঠাকে নিয়ে সিনেমা বানানো হয় তো অসুবিধা কী আছে? গণতন্ত্রের দেশ, উনি যা খুশি বলতে পারে, উনি যা খুশি আঁকতে পারে, উনি যা খুশি লিখতে পারে। এবার ওনার বইটা পড়ে ওনার ছবি আঁকা দেখে মানুষের হাসি ছাড়া আর কিছুই পাইনি, এটুকু আমি বলতে পারি। আমার তো অন্তত হাসিই পেয়েছে, ওনার কবিতা পড়েও হাসি পায়, ওনার ছবি আঁকা দেখেও হাসি পায়, ওনার বক্তব্য থেকে তো আরও বেশি হাসি পায়। বিশ্বের অনেক ফিল্ম ফেস্টিভ্যালে গৌতমদার অনেক ছবি গেছে, গৌতমদার অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছে, উনি হয়তো সেই তথ্যগুলো জানেন না তাই উনি বলছেন। আর কিছুদিন আগে আমি শুনছিলাম উনি এটাও বলছেন যে মোহনবাগান হাত ধরেই নাকি, বাংলার হাত ধরেই নাকি বিশ্বকাপ আসবে। তো এরকম মন গড়া কথা যিনি বলেন, উনি আমার গুরুজন, আমি ওনার সম্পর্কে অত ইয়ে বলবো না, রূঢ় কোনো বাক্য আমি প্রয়োগ করবো না ওনার ক্ষেত্রে, কিন্তু ঘটনা হচ্ছে যে এই ধরনের উল্টোপাল্টা কথা বলা বন্ধ হোক, এবার বন্ধ করুন, কারণ মানুষের কাছে হাস্যাস্পদ হচ্ছেন উনি, ওনার সম্মান থাকছে না এতে। ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার না জেনে কেউ যদি বলে যে বাংলার হাত ধরে বিশ্বকাপ আসবে এবার, মানে মেসি না কেঁদে ফেলে শুনে, নবজোয়ারের উঠছে ফানুস, নবজোয়ারের উঠছে ফানুস বা বেলুন, দুটোই গ্যাসে ভরা, যখন তখন চুপসে যেতে পারে। নবজোয়ারের উঠছে ফানুস বা বেলুন, নিত্য ধরো বায়না, আজকে দুয়ারে দিদির দুধ, কালকে নবজোয়ার, তারপরে দুয়ারে সরকার, নিত্য ধরো বায়না, ওহে স্বৈরাচারী সরকার, তুমি হচ্ছ খাদক আর নাগরিক তোমার খাদ্য, তাই না? পশ্চিমবঙ্গের নাগরিকের সঙ্গে এই বর্তমান সরকারের সম্পর্ক হচ্ছে খাদ্য আর খাদকের, প্রত্যেক মুহূর্তে শাইলকের মতো মাংস খুঁটে খাচ্ছে, সরকারি কর্মচারীদের দিয়ে খাচ্ছে, চাকরি বিক্রি করে লোকের পয়সা খাচ্ছে। তো এই খাওয়া কত, মানে আর কত খাবে? যুবরাজ চাইছেন, এবার যুবরাজ চাইলে তো আর কিছু করবার নেই। আর সত্যি কথা বলতে কি, দেখো আমরা ওই এলডোরাডোর কথা শুনেছি না, এলডোরাডোতে আমি একটা তথ্য দিই তোমাদেরকে যে ওই এলডোরাডোতে মানে স্বর্ণ নদী আর কি, তার আশেপাশে
যেই ট্রাইবালরা থাকতো, রাজার যখন অভিষেক হতো, যুবরাজের যখন মানে অভিষেক হতো রাজা হিসেবে রাজ্যপাট সামলাবে সে, তখন তাকে 7 দিন আগে গুহায় বন্ধ করে রাখা হতো, সে সূর্যের আলো দেখতে পেত না এবং কুলপুরোহিত গিয়ে তাকে খাবার দিয়ে আসতো। এবং তাকে যখন বার করে আনা হতো 7 দিন পর, তখন নদীপথে তাকে নিয়ে যাওয়া হতো, কিন্তু তার আগে তাকে স্নান করিয়ে তার সারা গায়ে মাটি মাখানো হতো এবং তার ওই স্বর্ণ বালুকা বা সোনার গুঁড়ো যেটাকে বলে আর কি, সেটা তার গায়ে মাখিয়ে দেওয়া হতো। এবং উনি যখন নদী দিয়ে যেতেন তখন ওই গা ঝাড়তে ঝাড়তে যেতেন, তার থেকে ওটা স্বর্ণ নদী বলা হয়। হ্যাঁ, আর দুপাশে সমস্ত ড্রামস বাজিয়ে এই বাজিয়ে তাকে অভিবাদন জানাতেন যারা ট্রাইবালরা থাকতেন। আর এখানেও আমি দেখছি যুবরাজ সেও বেরিয়েছে, কিন্তু এই যে উনি কোন একটা এজেন্সির থ্রুতে, যাকে লোকে বলছে আইপ্যাক, ভোট কুশলি প্রশান্ত কিশোর, এই যে কী ক্ষতি করছে পশ্চিমবঙ্গের, নামটার মধ্যে একটা নেতিবাচক ব্যাপার আইপ্যাক। বেসিক্যালি এই যে নবজোয়ার বলো, এই যে হ্যানা ত্যানা এইদিকে চারিদিকে হচ্ছে, যা কিছুই হচ্ছে, এটা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীতি, এত বড় একটা স্ক্যাম, এটা থেকে ওই আইপ্যাক কী করছে, লোকের চোখে ঠুকরি পড়াতে চেষ্টা করছে। লোকেই আপনি যদি অনেস্ট হন, আপনি যেহেতু বললে, তাহলে আপনি যাচ্ছেন না কেন, আপনি এড়াচ্ছেন কেন? আজকে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি, তিনি তাকে যখন এই কেস থেকে সরিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে, তাহলে আপনারা আনন্দ করছিলেন কেন, কী কারণে আনন্দ করছিলেন? আপনি যদি অনেস্ট হন, সত্যিকারে অনেস্ট হন, আপনি ফেস করুন, আপনি বাস্তবটাকে ফেস করুন। বাপ বাপকেও ছাড়ে না রোজিনা, রোজিনা পাপ বাপকেও ছাড়ে না। এদিকে একটা 100 টাকার নোট, এদিকে একটা 500 টাকা, উপরে নিচে 500 টাকা, মাঝখানে কাগজ, এগুলো উনি জানতে পেরেছেন। এগুলো জানতে পেরে প্রয়োগ করবেন কোথায়? ওনার তো প্রয়োগ করার জায়গা নেই, ওনাকে একটা কথা বলতে হয়, উনি বলে দিয়েছেন। এই যে উনি একটা ইনফরমেশন পেলেন, কেউ হয়তো অনেক অভিনেতা অভিনেত্রীর সঙ্গে ওনার যোগাযোগ আছে, তখন হয়তো সেই অভিনেতা অভিনেত্রী তাকে বলেছে। আর এই যে দুপাশে লোক দেখা যাচ্ছে, আমরা হিংসা করেই বলছি এটা, যে ওই লোকগুলো সমস্ত আইপ্যাকের লোক, তোমার কি মনে হয় না যে কোনো একটা সিনেমা রিলিজ হচ্ছে তার প্রমোশন চলছে ওখানে? শাসক দলকে রাস্তায় বেরোলে লোকে চোর বলছে, তার জন্য এই চোর যাতে না বলতে পারে সেই দৃষ্টি ঘোরাবার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করতে হচ্ছে, এগুলোর কী মানে আছে? যদি সত্যি আপনার আপনাদের ফলে মানুষ যদি কথা বলে থাকে, মানুষ যদি আপনাদেরকে ভালোবেসে থাকে, রাজনীতি দেখো একটা নোবেল প্রফেশন, নেতাকে যাকে সাধারণ মানুষ ভালোবাসবে, এমনিতেই আপনাকে লোকে মাথায় তুলে নাচবে, তা না করে এক একটা কর্মসূচি করছেন, নিত্য নতুন বায়না ধরছেন, আজকে দুয়ারে সরকার, কালকে দুয়ারে রেশন, পরশু দিন দুয়ারে দিদির দুধ, এগুলো করতে করে আপনারা জনজোয়ার তৈরি করতে চাইছেন। একটা নেতিবাচক শব্দ আইপ্যাক। আচ্ছা আমাকে বলো, আইপ্যাক মানে কি? প্যাকিউরাইজ, চোখে ঠুলি পড়ে থাকো? প্রশান্ত কিশোর নামক যে ভোট কুশলী, নিজেকে ভোট কুশলী বলে যিনি পরিচয় দেন, তিনি তো গুজরাটে ছিলেন, নরেন্দ্র মোদীকে এনেছেন মুখ্যমন্ত্রী। আমাকে শেষ করতে দাও। তিনি বেসিক্যালি এই পশ্চিমবঙ্গে এসে দারুণ মজা পেয়ে গেছে, দারুণ মজা পেয়ে গেছে, যা খুশি বোঝাচ্ছেন, নেতাদেরও বোঝাচ্ছেন, উনিও বুঝছেন, যুবরাজকে বোঝাচ্ছেন, যুবরাজও বুঝছেন। বেসিক্যালি উনি এই আইপ্যাক শব্দটা বেসিক্যালি উনি বলতে চাইছেন প্যাকিউরাইজ, অর্থাৎ লোকে যেন চোখে ঠুলি পড়ে থাকে, লোকের দৃষ্টি ঘুরিয়ে দাও, লোকের চোখ প্যাক করে দিয়ে তার দৃষ্টিটা ঘুরিয়ে দাও। এই কাজটা নিয়ে লোক বেশি কথা বলছে তো, নিয়োগ দুর্নীতি নিয়ে লোকে কথা বলছে, দিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছে, অর্থাৎ লোকের চোখটা ঘুরিয়ে দাও। কিসের ভোট কুশলী? ভোট কুশলীটা আবার কী? এদিকে যেটা উনি কী করছেন, একটা ডেটাবেস তৈরি করছেন, ম্যাক্সিমাম ডেটাবেস তৈরি করছেন, যে আমার এই বুথে, ধরো কথার কথা বলছে, আমি কিন্তু অতটা রাজনীতি বুঝি না, কিন্তু আমার এই অঞ্চলে বা পাড়ায় আমি অনেকের সঙ্গে অনেক রকম আলোচনা করি, সেখান থেকে আমি জানতে পেরেছি যে ধরো এই এই বুথে আমার 20টা, কথার কথা বলছি, আমার 20টা ভোট আছে এই বুথে, সেখানে 4টা বিজেপি, 6টা তৃণমূল কংগ্রেস, 6টা কংগ্রেস, 2টো নির্দল, 2টো বামফ্রন্ট, বা ওলট পালট করে তুমি এদিক ওদিক ধরে নাও। এবার উনি দেখছেন যে 6টার জায়গায় যদি আমি 8টা করে ফেলতে পারি, তাহলে আমি এখানে হায়েস্ট থাকব। এই তো ডেটাবেসটা উনি তৈরি করছেন, এই জন্য কোটি কোটি টাকা খরচা করে আসতে তো হবেই। উনি আসছেন না কেন? উনি যদি সত্যিকারের সৎ হন, উনি আসুক, ফেস করুক, বারবার তো বলছি উনি ফেস করুক,
আমার তো নিজেরও ভালো লাগে, কোনো প্রভাবশালী লোকের কাছে আবার যাবেন, প্রভাবশালী লোকের কাছে গিয়ে বলবেন, হাত পায়ে ধরবেন বিভিন্ন রকম, তারপরে হাজিরা যত এড়ানো যায় আর কি। উনি কোথায়, এই যে কোটি কোটি টাকা খরচা করছে, খরচা করে এই যে টেন্টগুলো বানানো হয়েছে, এই টেন্টের পিছনে কত খরচা বলো তো? হ্যাঁ, কত খরচা এই টেন্টের পিছনে?